আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 10। আমরা যুদ্ধ করব না, জানালেন ক্ষুব্ধ ইউক্রেনীয় সেনারা। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ আনল চীন। বিদেশি কোম্পানি রাশিয়া ছাড়ায় খুশি পুতিন। রাশিয়ার বিরুদ্ধে সেই লড়াই জিতল যুক্তরাষ্ট্র। $600 মিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছে ইউক্রেনের। সর্বশেষে জানিয়ে দিব খারকিভে ভয়াবহ গোলাবর্ষণ, শিশু সহ নিহত 9। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নেই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 10। ইউক্রেনের মধ্য অঞ্চলে একটি সামরিক স্থাপনা রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় 10 জন নিহত হয়েছে এবং 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে দিমিপ্রোতে এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে। ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমকে জাতীয় রক্ষী বাহিনীর আঞ্চলিক প্রধান গিরাজি কুরবান বলেন, একটি জাতীয় রক্ষী প্রশিক্ষণ কেন্দ্রে শুক্রবার সকালে ইস্কেন্দার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এতে 10 জন নিহত এবং 30 থেকে 35 জন আহত হয়েছেন। এর আগে ইউক্রেনের একটি নামবিহীন সামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার কৌশলগত ইস্কেন্দারকে ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিক উৎক্ষেপণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান ঘোষণার পর ইউক্রেনের শহর গুলা, বারুদ ডিপো এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য স্বল্প পাল্লার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কেন্দার মোতায়েন করেছে রাশিয়া। আমরা আর যুদ্ধ করব না, জানালেন ক্ষুব্ধ ইউক্রেনীয় সেনারা। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পশ্চিমা গণমাধ্যমগুলোতে যে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়েছিল সেটি হলো রাশিয়া সেনারা যুদ্ধ করার মনোবল নেই। অন্যদিকে ইউক্রেন সেনাদের বিষয়ে বলা হয়েছিল তাদের মনোবল অনেক চাঙ্গা, দেশকে রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিতেও দ্বিধা করছে না। কিন্তু পুরো ইউক্রেনের চিত্রটা এক না। শুক্রবার গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের এক রিপোর্টে জানিয়েছে অনেক ইউক্রেনীয় সেনারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের অভিযোগ, তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই, কমান্ডাররাও তাদের কোনো সহায়তা করছে না। শেরহি লাপকো নামে একজন কোম্পানি কমান্ডার বলেছেন, আমাদের কমান্ডো কোনো দায়িত্ব নেয় না, তারা শুধু আমাদের অর্জনগুলোর কৃতিত্ব নিয়ে নেয়, তারা আমাদের কোনো সহযোগিতা দেয় না, তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং আটক কোর্ট মার্শালে বিচারের মুখোমুখি হচ্ছে। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। ভিডিওতে বলা হয়েছে এটি ইউক্রেনের 115 নম্বর ব্রিগেডের 3য় ব্যাটেলিয়ন, যারা সুভেরোদোনেত্স্ক যুদ্ধ করছে। তারা জানিয়েছে তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছে কারণ তাদের কোনো যুদ্ধ কমান্ডার নেই, কোনো অস্ত্র নেই, কোনো সম্মান নেই। ভিডিওতে একজন সেনা বলেছেন, আমরা 2 সপ্তাহ ধরে এখন নতুন রসদের জন্য অপেক্ষা করছে, আমাদের আসলে নিশ্চিত মৃত্যুর দিকে পাঠানো হচ্ছে। তবে ইউক্রেনীয় সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর বিষয়টি অনেক বিরল। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অভিযোগ আনল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিংয়ের বদনাম করার অভিযোগ এনেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনের কড়া আলোচনা করার পর এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ আনল বেইজিং, খবর এএফপির। এর আগে বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে ব্লিংকেন বলেন, যখন রাশিয়া ইউক্রেনে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন যে তাদের দুই দেশের বন্ধুত্ব সীমাহীন। তিনি অবশ্য জোর দিয়ে জানিয়েছিলেন, চীনের বিরুদ্ধে নতুন কোন স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের স্বাধীনতাকেও সমর্থন করে না। তবে তিনি জানিয়েছেন, ইউক্রেনের সার্বভৌমত্বতা মুছে ফেলতে এবং ইউরোপে আধিপত্য বিস্তার করতে বেইজিং পুতিনের যুদ্ধকে যেভাবে সমর্থন করেছে তাতে সতর্কতার সংকেত বাজানো উচিত, যারা ইন্দো প্যাসিফিক অঞ্চলকে নিজেদের ঠিকানা বলে। তিনি আরো বলেছেন, এটি একটি অন্যরকম মুহূর্ত। এদিকে শুক্রবার বেইজিং ক্লিনকেন এই মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ওই মন্তব্য মিথ্যা তথ্য ছড়াচ্ছে, চীনের হুমকিকে অতিরঞ্জিত, চীনের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ এবং চীনের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিকে কলঙ্কিত করেছে। এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, চীন ওই বক্তব্যের দৃঢ়ভাবে বিরোধিতা করেছে। বিদেশি কোম্পানি রাশিয়া ছাড়ায় খুশি পুতিন। ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে অনেক বিদেশি কোম্পানি রাশিয়া তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে, তবে এটিকে আশীর্বাদ হিসেবে দেখছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কারণ এতে দেশীয় কোম্পানিগুলো লাভবান হতে পারবে। শুধু তাই নয়, মস্কো উন্নত প্রযুক্তি বা বিলাসদ্রব্য অর্জনের উপায় খুঁজেছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। এই সময়টিকে রাশিয়ার ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করেছেন পুতিন। এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মস্কোর একটি বিদ্রোহ। পুতিন বলেন, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়াকে অবজ্ঞা করছে দেশটি। জানা গেছে, পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে, এতে বিশ্বজুড়ে অর্থনৈতিক ধাক্কা এসেছে। শস্য, রান্নার তেল, সার ও জ্বালানির দাম বাড়ায় উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিপি থেকে বহু বিদেশি বিনিয়োগকারী রাশিয়া থেকে চলে যায়। এতে অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছে রাশিয়া। জানা গেছে, পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে, এতে বিশ্বজুড়ে অর্থনীতিতে ধাক্কা এসেছে। শস্য, রান্নার তেল, সার ও জ্বালানির দাম বাড়ায় উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিপি থেকে বহু বিদেশি বিনিয়োগকারী রাশিয়া থেকে চলে যায়। এতে অর্থনৈতিকভাবে বিপাকে পড়ে রাশিয়া। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এরকম খারাপ অবস্থান কখনো দেখেনি রুশ প্রশাসন। কিন্তু বিদেশি কোম্পানিগুলো রাশিয়ার মাটি ছাড়া খুশি হয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। বলেন, আমরা তাদের জায়গা যথাযথভাবে দখল করব। এর মধ্যে রাশিয়া ব্যবসা উৎপাদন বাড়তে শুরু করেছে বলে জানান এই নেতা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ভান্ডারের উপরে চাপ সামলাতে এবং আমদানি ব্যয়ে লাগাম টানতে বিদেশি ফল, ফুল, ফার্নিচার এবং কসমেটিক সহ 200+ পণ্যের উপরে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বা NBR এমন নির্দেশনা দিয়ে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। NBR চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের সই করা এই প্রজ্ঞাপনে প্রায় 135 HS কোডভুক্ত পণ্যের উপরে আমদানি পর্যায়ে বিদ্যমান 3% পরিবর্তে 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করার কথা জানানো হয়েছে। এসব পণ্য আমদানিতে খরচ বাড়লে দেশের বাজারেও এসব পণ্যের দাম বাড়বে। শুল্ক আরোপ করা এসব পণ্যগুলোর মধ্যে রয়েছে শুকনা ও তাজা কিংবা হিমায়িত আপেল, নাশপাতি, আঙুর, কলা, আনারস, পেয়ারা, আম, তরমুজ, পেঁপে, বাদাম, কমলালেবু ও লেবু জাতীয় ফল, আলু বোখরা ইত্যাদি। এছাড়া প্রসাধন সামগ্রীর মধ্যে আছে পারফিউম, সৌন্দর্য বর্ধনের নানা উপাদান যেমন সানস্ক্রিন, স্যান্টান ইত্যাদি, হাত পায়ের নখ কাটার প্রসাধনী, চুলের যত্ন নেওয়ার প্রসাধনী, দাঁতের যত্ন নেওয়ার পেস্ট ও পাউডার এবং শেপ করার প্রসাধনী। তাছাড়া বেডরুম, রান্নাঘর ও অফিসের জন্য লোহা, কাঠ বা প্লাস্টিকের যে কোনো ধরনের আসবাব আমদানিতেও এখন থেকে বাড়তি নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হবে। এছাড়া যে কোনো তাজা ফুল ও ফুলের গাছ আমদানিতেও বাড়তি নিয়ন্ত্রণমূলক শুল্ক কার্যকর করা হয়েছে। এদিকে ইউক্রেন সংকটের কারণে খাদ্যশস্য ও শিল্পখাতের কাঁচামালের জন্য ভারতের উপরে নির্ভরশীলতা বাড়ছে। বিশেষজ্ঞগণ বলছেন, কোভিডের অভিঘাত সামলে উঠতে না উঠতেই বৈশ্বিক বাণিজ্য খাতে বড় ধরনের সংকট তৈরি করেছে চলমান ইউক্রেন যুদ্ধ। আন্তর্জাতিক বাণিজ্যে সরবরাহ চেইন ভেঙে পড়েছে, কয়েকটি দেশ থেকে পণ্য আমদানি করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। জাহাজ ও কন্টেইনার সংকটের পাশাপাশি পরিবহন ভাড়াও বেড়ে গেছে। এমন আপদকালে প্রতিবেশী ভারতের দিকেই বেশি ঝুঁকছে বাংলাদেশের আমদানিকারকরা। একসময় চাল ও গমের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য আমদানির বাজারের পুরোটাই ছিল ভারত নির্ভর। চাল আমদানির উৎস দেশের তালিকায় ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমারের মতো দেশ। কিন্তু যুদ্ধকালীন প্রেক্ষাপটে পরিবহন ব্যয় কমাতে গিয়ে পণ্যটির আমদানিকারকরা এখন আবারও ভারত নির্ভর হয়ে পড়েছেন। বর্তমানে দেশে আমদানিকৃত চালের সিংহভাগই ভারত থেকে আসছে। ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আব্দুল মতলুব আহমেদ গণমাধ্যমকে বলেছেন, এ মুহূর্তে প্রচলিত উৎসগুলো থেকে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ভারত সবচেয়ে নিরাপদ। কিন্তু নির্ভরশীল হয়ে গেলে তখন ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে, ফলে অন্যান্য উৎস থেকে আমদানির পরিকল্পনাও রাখতে হবে।